এক দুই তিন চার পাঁচ না ওটা হবে না চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ইস কি ছোট্ট মাথা যা কত গুনলাম রে বাবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো কি কাণ্ড রে বাবা এ কি ও গিন্নি আরে একটা বাটি কম কেন বলি এনেছি গো এনেছি বাপ রে বাপ এই না হ্যালো এই হলো তোমার ষোলকালা পূর্ণ এবার দয়া করে শুরুটি কর বলে ফেলো বলছি শুরুর ভাতে একটু ঘি হবে না হবে না হবে না ডাক্তার তোমাকে পই পই করে বারণ করে দিয়েছে ঘি খেতে গিন্নি এই সব ডাক্তারদের কথা শুনতে নেই ওরে বাবা এরা সবাই এক একটা অম্বলের রুগী নিজেরা সুখ করে আরাম করে খেতে পারে না জানে খেলেই বদহজম হবে অম্বল হবে সেই জন্য এসব বদমাইশি করে বেড়ায় কাউকে খেতে দেয় না 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 ও তুমি যাই বলো তাই বল ঘি আমি তোমাকে মরতে দেব না আগে অসুখ বিসুখ হলে তারপর এই তিন মাস ধরে ঘি না খেয়ে না খেয়ে না খেয়ে আমার ৪০ কেজি ওজন কমে গিয়েছে আচ্ছা গিন্নি আমি কত দুর্বল হয়ে গিয়েছি তুমি বুঝতে পারো না এতো ভালা জ্বালায় পড়া গেল শুরু করো না বাপু হাজার বার তো বলছি ঘি তুমি পাচ্ছ না পাচ্ছ না পাচ্ছ না আরে শুরু তো করবি বটে কিন্তু একটু ঘি না হলে আরে আচ্ছা গিন্নি তুমি তো বাউন বাড়ির বউ নাকি হ্যাঁ তা আমাদের শাস্ত্র মাস্ত্র সব ভুলে গেলে তুমি ভুলে গিয়েছো যে আমাদের মুনি ঋষিরা বারবার করে বলে গিয়েছেন ঋণং কৃত্বা ঘৃতং পিবে তাই কোন শাস্ত্রে রয়েছে এমন কথা লেখা ভগবদ গীতায় হ্যাঁ ভগবদ গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন ঋণা থামো তোমার ওই গীতা না দশ বারো বার আমার গুলে খাওয়া গীতায় কত ওই কথা লেখা নেই কো নেই কো না আলবাত আছে আমা তুমি খাওয়া ফেলে দিয়ে এখন ঝগড়া করবে খাও খাচ্ছি তো রাগ করছো কেন খাচ্ছি খাচ্ছি কিন্তু তুমি গীতায় শ্লোকটা পাওনি না হবে 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 প্রিন্টিং মিস্টেক প্রিন্টিং মিস্টেক ঠিক আছে বারবার বলতে হবে না ইংরেজি আমিও জানি শোনো না ওগিনি ওগিনি একটু ঘি ওয়ান স্পুন প্লিজ বইছি একটু বইছি মানে পাতে ঘি না পড়লে তুমি কিছুতেই ভাতে হাত ছোঁবে না তাই তো গুষ্টির পিণ্ডি নন্দি লো কি শোন এই এই ঘি লয়া আমি রেডি গিন্নিমা ধরেন এই আপনার দুধ কলা মিষ্টি ভালো করে খান তবে ঋণং কৃত্বা ঘৃতং পিবেত দেখলে সত্যি